আসসালামু আলাইকুম। চলে এলো আরেকটি নতুন বছর, আর এই নতুন বছরে আমরা অনেকেই প্ল্যানিং করে থাকি নতুন ফোন নেওয়ার বা পুরাতন ভালো একটি ফোন নেওয়ার প্ল্যানিং করে থাকি। তো আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আমি শেয়ার করব যেই ফোনগুলো 2024 সালে না কিনাটে বিরাট হবে আপনার জন্য। আর এই সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকছে আমি শাহাদাত হোসেন সজীব শাহাদাস টেক দর থেকে। তো প্রথমেই কথা বলি স্যামসাংকে নিয়ে। তো যারা এই মুহূর্তে স্যামসাং গ্যালাক্সি S23 সিরিজের যে কোনো একটি ফোন নেওয়ার প্ল্যানিং করতেছেন, তারা এখন ফোন নিয়েন না, কারণ 17 তারিখে তাদের নতুন ফোন লঞ্চ হচ্ছে গ্যালাক্সি S24 সিরিজ। তো আপনারা একটু ওয়েট করুন, কারণ একই প্রাইসে আপনারা একটি আপগ্রেড ভেরিয়েন্টের ফোন পাচ্ছেন। আর S24 সিরিজ লঞ্চ হলে S23 সিরিজ প্রাইস ড্রপ করবে, তো সেক্ষেত্রে আপনারা খুব ভালো একটি প্রাইসে কিনতে পারবেন S23 সিরিজের ফোনগুলো। নেক্সট কথা বলা যাক অ্যাপেলের আইফোনকে নিয়ে। আইফোন 11 যা খুবই জনপ্রিয় একটি ডিভাইস অ্যাপেলের তরফ থেকে, বর্তমানে আইফোন 11 আপনারা পেয়ে যাবেন মার্কেটে নতুন 55 থেকে 60 হাজার টাকার ভিতরে। সো আমার মতে 4 বছরের বেশি পুরাতন আইফোন 11 এই মুহূর্তে এত টাকা দিয়ে নেওয়াটা ঠিক নয়, কারণ একই প্রাইসে আপনারা সেকেন্ড হ্যান্ড পেয়ে যাবেন আইফোন 12 এবং কি আইফোন 12 প্রো। তাছাড়া আইফোন 11 কে অ্যাপেল আরো 2 বছর আগে ডিসকন্টিনিউ করে দিয়েছে। নেক্সট কথা বলা যাক ওয়ানপ্লাস কে নিয়ে। বর্তমানে ওয়ানপ্লাসের ইউজার সংখ্যা খুবই কম বলতে গেলে আগের তুলনায়। ডিসপ্লেতে গ্রিন লাইনের ইস্যুর কারণে ওয়ানপ্লাসের ইউজার সংখ্যা খুবই কমে গিয়েছে, কিন্তু ওয়ানপ্লাস 10 প্রো এবং কি 11 এর ফোনগুলোতে তেমন কোনো ডিসপ্লে ইস্যু আমরা এখন পর্যন্ত দেখতে পাইনি। তো আপনারা যারা এই মুহূর্তে ওয়ানপ্লাস 11 কেনার প্ল্যানিং করতেছেন, তারা একটু ওয়েট করুন। ওয়ানপ্লাস 12 এবং কি ওয়ানপ্লাস 12 আর যা লঞ্চ হয়ে গেল চায়নাতে ইতিমধ্যে, আর গ্লোবাল ভাবে লঞ্চ হবে 27 জানুয়ারি ইন্ডিয়াতে। সো খুব শীঘ্রই আপনারা ওয়ানপ্লাস 12 এবং কি ওয়ানপ্লাস 12 আর পেয়ে যাবেন মার্কেটে। নেক্সট কথা বলা যাক শাওমিকে নিয়ে। শাওমি রেডমি K20 এবং কি K20 প্রো খুবই জনপ্রিয় এবং কি খুবই ভালো একটি ডিভাইস, কিন্তু এই ফোনগুলো বাংলাদেশে মার্কেটে সেকেন্ড হ্যান্ড সেল হচ্ছে 18 থেকে 20 হাজার টাকার ভিতরে। সো এত পুরাতন ফোন আমার কাছে মনে হয় না এত টাকা দিয়ে নেওয়াটা ঠিক হবে। আপনারা যদি কম প্রাইসে পেয়ে থাকেন তাহলে নিতে পারেন, তাছাড়া না নেওয়াটাই বেটার, কারণ এখানে থাকছে পপ আপ সেলফি ক্যামেরা। প্রায় 4 বছরের বেশি পুরাতন ফোন, তো এই মুহূর্তে এই পপ আপ সেলফি ক্যামেরাটা যে কোনো মুহূর্তে নষ্ট হয়ে যেতে পারে। সো আমার মতে এই মুহূর্তে এইসব ফোনগুলো না নেওয়াটাই বেটার। তাছাড়া আপনারা আমার চ্যানেলে একটি ডেডিকেটেড ভিডিও পেয়ে যাবেন গ্রিন লাইন নিয়ে। সো আপনারা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন কোন কোন ডিভাইসে এখন পর্যন্ত গ্রিন লাইন পাওয়া গিয়েছে। ভিডিও লিঙ্ক থাকছে ভিডিও ডিসক্রিপশনে এবং কি আই বাটনে। সো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক এবং কি শেয়ার করতে ভুলবেন না আপনাদের ফ্রেন্ডের সাথে। আর এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং কি পাশে বেল আইকনটি বাজিয়ে দিন। সো আজকের জন্য আমি বিদায় নিচ্ছি। আমি শাহাদাত হোসেন সজীব শাহাদাত টেক থেকে। আল্লাহ হাফেজ।